আসসালামু আলাইকুম। আমি আজাদ সোহেল চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে দেখার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে যারা মধ্যবর্তী দেশে যেতে চান, মধ্যবর্তী দেশ বলতে আমরা যেটা বলছি যেখানে মাঝামাঝি খরচ হয় এবং মাঝামাঝি যে ইনকাম করতে পারবেন, এরকম কোনো দেশ যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে ফিজি এবং আলবেনিয়া এই দুইটি দেশ আপনাদের জন্য ভালো হবে। এর ভিতরে ফিজিতে হচ্ছে যে থেকে আপনি কাজ করতে হবে, প্রায় 70,000 টাকা মতো আপনার হচ্ছে যে বেতন পাবেন, এবং এখানে যে চিনি কল ফ্যাক্টরিতে আমাদের কিছু ভিসা আছে যেগুলো হচ্ছে যে খুব কনফার্মভাবে ভিসাগুলি হবে এবং 3 মাসের ভিতরেই পাবেন। এবং পাশাপাশি আলবেনিয়াতে যারা যেতে চান তারা 50,000 টাকার মতো পাবেন, এবং আলবেনিয়ার যে এক্সট্রা যে বেনিফিটটি আছে সেটি যেহেতু অ্যাডজাস্টেন্ট টু সেনজেন কান্ট্রি, সেখানে আপনি যদি যান আলবেনিয়াতে গেলে পরবর্তীতে আপনি সেখান থেকে হচ্ছে যে অন্যান্য সেনজেন কান্ট্রিতে চলে যাওয়ার মতো একটা স্কোপ পাবেন। সুতরাং আপনারা যারা মোটামুটি মাঝামাঝি মানে খরচ করে একটা দেশে যেতে চান তারা হচ্ছে যে ফিজি এবং আলবেনিয়ার ভিতরে যে কোনো একটা চয়েস করতে পারেন। এদের খরচ এবং পসিটিভিটি অলমোস্ট সেম, 3 মাসের ভিতরেই আপনারা যেতে পারবেন। এবং আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।